ভোটের ফল পরবর্তী প্রতিক্রিয়া জানতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ অসীম এবং চট্টগ্রাম থেকে ইস্তিয়াক শান। প্রথমে যেতে চাই খুলনায়। অসীম, খুলনা অঞ্চলের সবশেষ ফল কি বলছে, ফল নিয়ে সাধারণ মানুষের কেমন প্রতিক্রিয়া দেখছেন? ধন্যবাদ ন্যান্সি। আপনি জানেন যে গতকাল কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে ফলাফল ঘোষণা হয়ে গেছে। আসলে খুলনার যে ছয়টি সংসদীয় আসন রয়েছে, এই ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ছয়জন বিজয়ী হয়েছেন। আসলে তাদের যারা নিকটতমী প্রতিদ্বন্দ্বী ছিল তারা কিন্তু কোনো ধরনের অভিযোগ করেনি, তার কারণে কিন্তু আসলে বলা চলে যে অবাধ একেবারে সুষ্ঠু নির্বাচন হয়েছে। ভোটাররাও বলছেন যে তারা আসলে তাদের যে পছন্দের প্রার্থী, তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু তারা ভোট দিয়ে নির্বাচিত করতে পেরেছে, এজন্য কিন্তু তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। আসলে নিজের ভোট নিজে দিয়েই তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে খুলনায় এক আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয় হয়েছে ননিগোপাল মণ্ডল, খুলনা দুই আসনে বিজয় হয়েছেন শেখ সালাউদ্দিন জোয়েল, খুলনা তিন আসনে এস এম কামাল হোসেন, খুলনা চার আসনে আব্দুল সালাম মুর্শিদি, খুলনা পাঁচ আসনে নারায়ণ চন্দ্র চন্দ এবং খুলনা ছয় আসনে বিজয় হয়েছেন মোহাম্মদ রশিদ উত্তমান। আসলে আওয়ামী লীগের যারা নিকটতম প্রতিদ্বন্দ্বিতা ছিল এর মধ্যে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সাথে, অর্থাৎ খুলনা চার এবং ছয় আসনে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছেন, তবে তারা কিন্তু কোনো ধরনের অভিযোগ করেনি। তারাও বলছেন, প্রার্থীরা বলছেন, সবাই বলছেন যে সুষ্ঠু ভোট হয়েছেন, এ কারণে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। একই সাথে খুলনা নগরীর যে অর্থাৎ খুলনা জেলার এবং নগরীর যারা ভোটার রয়েছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা যেমন চেয়েছিল একটি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ, সেই নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু উপহার দেওয়া ছিল। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে নির্বাচন পরবর্তী ভোটার এবং প্রার্থীদের সর্বশেষ প্রতিক্রিয়ার খবর ন্যান্সি। এবার আমরা চট্টগ্রামে যুক্ত হতে যাচ্ছি, সেখানে আছেন আমাদের সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, ফলাফল ঘোষণার পর পরবর্তী প্রতিক্রিয়া কি দেখছেন আর ফল নিয়ে মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? ধন্যবাদ ন্যান্সি। চট্টগ্রামে যে সারা দেশের মতো কিন্তু চট্টগ্রামে উৎসব মুখর পরিবেশে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে এবং এই এই বিষয়ে কিন্তু আসলে চট্টগ্রামের মানুষের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখেছি ভোটারদের সরব উপস্থিতি সহ প্রতিটি কেন্দ্রের দেখেছিলাম আমরা যে তাদের যে প্রতিক্রিয়া ফলাফল ঘোষণার পরে আমরা দেখেছি চট্টগ্রামের যে ১৬টি আসন সেটির মধ্যে কিন্তু যে প্রতিটি আসনের মধ্যেই আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের যে ১২ জন কিন্তু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং এছাড়া ঈগল প্রতীকের ২ জন এবং লাঙ্গল প্রতীকে ১টি এবং কেতলি প্রতীকে ১টি আসনে আসলে জয়লাভ করেছে। এর মধ্যে ৫ জন নতুন মুখ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে এবং একই সাথে জানিয়ে রাখতে চাই যে এই চট্টগ্রামের যে এক আসন সেটিতে বিজয়ী হয়েছেন মাহবুব রহমান, তিনি নৌকা প্রতীক নিয়ে, এবং ২ ফটিকছড়িতে বিজয়ী হয়েছেন কদিজাতুল আনোয়ার সনি, তিনি নৌকা প্রতীকে, এবং চট্টগ্রাম ৩ সন্দ্বীপে বিজয়ী হয়েছেন মাহফুজুর রহমান মিতা, তিনিও নৌকা প্রতীক থেকে, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল, তিনি ভোটের মাঠে ছিলেন ঈগল প্রতীক নিয়ে। অন্যদিকে যদি বলি যেটি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি বাকলিয়া চট্টগ্রাম ৯ সেই আসন থেকে বিজয়ী হয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নোফেল, তিনিও নৌকা প্রতীকে, এবং চট্টগ্রাম বন্দর পতেঙ্গা চট্টগ্রাম ১১ যে আসন সেটিতে বিজয়ী হয়েছেন এম আব্দুল লতিফ, তিনি নৌকা প্রতীক নিয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন। তো মোটামুটি চট্টগ্রামের প্রতিটি আসনে আমরা দেখতে পেয়েছি যে যে প্রার্থীদের জয়ের ব্যাপারে এবং একই সাথে যে ভোটারদের প্রতিক্রিয়া সেটি আমরা দেখতে পেয়েছি এবং ভোটারদের মধ্যে উৎসবের যে আমেজ সেটি আমরা দেখতে পেয়েছি এবং তারা আমাদের এই বিষয়ে এটি জানিয়েছেন। এবং চট্টগ্রাম থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ ন্যান্সি। ভোটের ফল পরবর্তী প্রতিক্রিয়া জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, সাভার থেকে শাহিনুর রহমান শাহিন এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম। প্রথমেই যেতে চাই গাজীপুরে। নজরুল, সবশেষ ফল জানাবেন আর এবারে নির্বাচনের ফল দিয়ে সাধারণ মানুষ কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটা বলছিলেন
আসলে গাজীপুরের সংসদীয় পাঁচটি আসনে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কালকে সারাদিন কিন্তু মানুষের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ আমরা লক্ষ্য করেছি। এখনও কিন্তু আপনার গাজীপুরের প্রতিটি বিপণী কেন্দ্র এবং দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু একই নির্বাচনে এবং টেলিভিশনে কিন্তু সবাই তাকিয়ে আছেন যে কি হচ্ছে, এবং এই নির্বাচনে কিন্তু মানুষের মধ্যে ভাত ভাঙ্গা আনন্দ উল্লাস আমরা লক্ষ্য করেছি। গাজীপুরে কিন্তু সংসদীয় যে পাঁচটি আসন রয়েছে এখানে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী, এখানে কিন্তু আপনার চারটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আকমু মোজাম্মেল হক এবং উনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এবং গাজীপুর দুই থেকে নির্বাচিত হয়েছে নৌকা প্রতীক নিয়ে অ্যাডভোকেট জাহিদা হাসান রাসেল এমপি মানে যুব ক্রিয়া প্রতিমন্ত্রী, এবং তিন থেকে নির্বাচিত হয়েছেন যদিও নতুন মুখ এখানে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত রুমানা টুসি, এবং গাজীপুর চার থেকে নির্বাচিত হয়েছেন বঙ্গতাসকন্যা সেমিন হোসেন রিমি, কিন্তু গাজীপুর পাঁচ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কিন্তু এখানে বিজয়ী হতে পারেনি। এখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থী যে রয়েছেন এবং ডাকসুর সাবেক বিপিজিএস আক্তারুজ্জামান উনি কিন্তু নির্বাচিত হয়েছেন। আমরা কিন্তু পাঁচটি এলাকার কালকে যেভাবে আমরা ঘুরেছিলাম দেখেছি সারজমিনে, কিন্তু পাঁচটির মধ্যেই কিন্তু মানুষ কিন্তু আনন্দ উল্লাসে উল্লাস প্রকাশ করছেন, এবং প্রতিটি দোকানপাটে ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করতেছি আমরা। এইভাবেই কিন্তু সব দোকানপাটে কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, এবং আপনি জানেন যে গাজীপুর আওয়ামী লীগের একটা বিশাল দুর্গ বলা চলে। এখানে কিন্তু আওয়ামী লীগ নির্বাচিত হওয়ার ফলে কিন্তু প্রতিটি মানুষ কিন্তু এখানে আনন্দ উল্লাস করছে, এবং সব জায়গাতেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নৌকার বিজয়কে তারা ই করতেছেন। তবে নেত্রী এখানে আওয়ামী লীগের তরফ থেকে কিন্তু আপনার নির্বাচনী বিজয় মিছিল বা উল্লাস করা নিষেধ করার ফলে কিন্তু এখানে আপনার এই রকমটা না হয়, মানুষ কিন্তু সব জায়গায় বসে আলোচনা এবং বিভিন্নভাবে নিয়ে তারা এতদিন যে মানে যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের এইটা কিন্তু এখন আপনার সবাই দেখছেন। তো পাশাপাশি কিন্তু প্রতিটি জায়গায় কিন্তু নির্বাচনী আলোচনা হচ্ছে এবং কি হলো, তবে সব কিছু মিলে কিন্তু গাজীপুরের একটি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু পাঁচটি আসনেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, মানুষ কিন্তু এটিকে ব্যাপকভাবেই সাড়া দিয়েছেন। এই ছিল নেন্সি আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। এবারে আমরা মানিকগঞ্জে যুক্ত হব, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল আলীম। আলীম, ভোটের ফল প্রকাশের পর মানুষের প্রতিক্রিয়া কি জানাবেন, আর সেখানকার এখনকার বর্তমান পরিস্থিতি কি আমাদের জানাবেন? তিনবারের নৌকা প্রতীকের বিজয়ী ছিলেন মমতাজ বেগম। এবছরও নৌকা প্রতীকের মমতাজকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদা চুলো 6137 ভোট বেশি বিজয়ী হয়েছেন। আমরা এখন অবস্থান করছি তার অফিস কার্যালয়ে, যেখানে বিলাসের ব্যবস্থা করেছেন। এখন কথা বল আসলে জনগণের ভালোবাসা তো এটার শক্তি অনেক, তাদের প্রতি আমার যে ভালোবাসা, আমার প্রতি তাদের যে ভালোবাসা, তারই মধ্যে বলেন গতকাল হয়েছে। ইনশাল্লাহ আমি আমার আপার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, নিশ্চয়ই তিনি আমার সিঙ্গার তথা বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী। জনগণ হয়তো একটু পরিবর্তন চেয়েছে, যে 15 বছর তো উনি আছেন, সে হয়তো তারই প্রতিফলন হয়েছে আসলে। এটা আমি আমার মানিকগঞ্জ দুই আসনের সকল ভোটারদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে কণ্ঠশিল্পী মমতাজ বেগম তিনবারের তারা এমপি ছিলেন, কিন্তু এমপি থাকার পরেও জনতা হয়তো বা পরিবর্তন চেয়েছে বলে তিনি 6137 ভোট বেশি পেয়ে কিন্তু বিজয়ী হয়েছেন, এবং তিনি জনগণের পাশে থাকবেন বলে জানিয়েছেন। নেন্সি, এই ছিল মানিকগঞ্জের দুই আসন থেকে আমার কাছে সর্বশেষ খবর। এবারে আমরা সাফারে যুক্ত হব, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, সবশেষ ফল জানাবেন, আর সেখানকার সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি দেখছেন আমাদেরকে জানাবেন।
ন্যান্সি আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এখন আছি ঢাকা ১৯-এর সাভারে। আপনাকে যদি জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে গতকালকে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন চলে এসেছি যে একটি প্রার্থীর বাসায়। আমরা যদি আপনাদেরকে দেখাই সেখানকার প্রতিক্রিয়া, সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নানা বয়সী নানা ধরনের লোক কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি গতকালকের রেজাল্টের আপনাকে আপডেট জানাই যে ২৯২টি কেন্দ্রে কিন্তু গতকালকে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, এবং আমরা যদি জানাই যে নৌকা প্রতীকের যে আওয়ামী লীগের সমর্থিত যে প্রার্থী ছিল সে কিন্তু ৫৬৩৬১টি ভোট পেয়েছে, এবং ঈগল প্রতীকের যে সাবেক যে এমপি ছিল তোহিজন মুরাদ উনি কিন্তু ৭৬০২ ভোট পেয়েছে। এবং সেই সাথে আপনাকে জানাই যে দামসোনা ইউনিয়নের যে চেয়ারম্যান উনি কিন্তু জানেন যে ইতিমধ্যে কিন্তু নির্বাচন করেছে মোহাম্মদ সাইফুল ইসলাম টাক থেকে, উনি কিন্তু ৮৪,৪১২টি ভোট পেয়ে কিন্তু স্বতন্ত্রভাবে জয়ী হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার ১৯ আসনে কিন্তু ৪৯১টি ভোট কিন্তু বাতিল হয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ভোটের পরবর্তী সময়ের যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সাভার আশুলিয়াতে আমরা কখনো কোথাও শুনি নাই যে কোনো রকম ভোটের কোনো বিশৃঙ্খলা বা অন্য অন্য কোনো সমস্যা হয়েছে এমন কিন্তু আমরা দেখতে পাই না, এবং কোনো গোলযোগের সংবাদও আমরা শুনতে পাই না। এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু সকাল থেকে এবং বিকাল পর্যন্ত যে ৮টা থেকে ৪টা পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলেছে এমনটি কিন্তু এই ছিল ন্যান্সি আমার কাছে ঢাকা ১৯-এর সর্বশেষ খবর। শাহিন আপনাকে ধন্যবাদ।